তোর ওই ঝুঁটি আজ আমি কাটি দিয়ে কুচুত করে কেটে নেবো। ছেলের বিয়ে ফাইনাল করলাম, পাগলিটাকে পাগলি গারদ থেকে ছাড়িয়ে আনলাম, আর ঘরের পাগলটা গেল কোথায়? আমার কোনো দোষ নেই বাবু। তোর দোষ নেই? হ্যাঁ, এই কাঁচিটা কোথায় গেল রে? কাঁচিটা কোথায় গেল? আজই কাঁচি দিয়ে তোর ওই ঝুঁটি কেটে তোকে নাড়ামুন্ডি করে ছাড়বো। বাবু বাবু, আমার আমার মেরে ফেলুন, মেরে আমার চিতায় তুলে দিন, কিন্তু কিন্তু আমার এই ঝুঁটি কাটবেন না। হ্যাঁ, ওটা আমার স্মৃতিচিহ্ন না? স্মৃতিচিহ্ন তাহলে থাক, কিন্তু দেবু কোথায়? হ্যাঁ, দেবু কোথায়? যেখান থেকে পারিস দেবুকে খুঁজে আন। আমার বেআইন বলেছে দেবুকে না পেলে আমাকে পাগলা গারদে পাঠিয়ে ছাড়বে। যেখান থেকে পারিস দেবুকে আন। বাব্বা, এই তো আমার দেবু। এই দেখো, কোথায় গিয়েছিলি বাবা? বুঝতে পেরেছি, তার মানে এখনো দেবকুমার এখানে এসে পৌঁছয়নি। মিচি মিচি আপনি আমার জুটি কেটে নিচ্ছিলেন, আমি আমি আর এখানে থাকবো না। এই দেখো, গোদের ওপর বিষ ফোড়া না বাবা, আজ আমার একমাত্র ছেলের বিয়ে। হ্যাঁ, এই ঝুঁটি ছাড়া কি বিয়ে হয় নাকি রে বাবা? যাস না বাবা, যাস না, থেকে যা বাবা, থেকে যা, থেকে যা, রাগ করিস না বাবা, রাগ করিস না। বাব্বা, কাল বিয়ে হবে বাব্বা। তোমার বিয়ে বাব্বা? তুমি যাকে বিয়ে করবে বলেছিলে তার সঙ্গে তোমার বিয়ে হবে বাব্বা? বাব্বা? হ্যাঁ, আমার বিয়ে? হ্যাঁ, আমার বাবা খুব ভালো বাব্বা। হ্যাঁ, আর আদর করতে হবে না। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি সাজুগুজু করে নাও, যাও। আজই তোমার বিয়ে, সাজুগুজু করে নাও। হ্যাঁ, মাথায় টোপর পরবে, হ্যাঁ, রজনীগন্ধা ফুলের মালা পরবে, কপালে চন্দনের ফোঁটা পরবে। দয়ারাম বাবু, এই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার ঝুঁটি দেখানো হচ্ছে। আরে যা, আমার একমাত্র ছেলের বিয়ে নিয়ে যা। এই মরেছে বাবা। হ্যাঁ, আমার বিয়ে বাবা। এই দেখো, তবে না তো কি আমার বিয়ে? সর্বনাশ করেছে। বাবা, আজ তোমার বিয়ে হবে, বৌমা আসবে, চল চল চল। বাবা, আমি বিয়ে করবো না, করবো না। এই দেখো, বিয়ে করবে না, তোর ঘাড় বিয়ে করবে। একবার বলে বিয়ে করবো, একবার বলে বিয়ে করবো না, আজ রাতেই তোর বিয়ে। সে তো দেবকুমারের সঙ্গে বিয়ে। এই দেখো, দেবকুমার আবার কটা হয় রে ভাই? দয়ারাম, দাঁড়িয়ে দেখছিস কি? জানিয়ে যা বাবা। চল 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 চল। তোকে বিয়ে করতেই হবে, নইলে আমাকে পাগলা গারদে পাঠিয়ে দেবে। দয়ারাম, তাড়াতাড়ি কর। তুই কাঁপছো কেন গো? দাদা, তুই কি ভাবছিস আমি ভয় কাঁপছি? না রে না, আমি শীতে কাঁপছি। ও আচ্ছা আচ্ছা, তুই দেখো তরপ মানুষ, তাকে দেখো, দমকল সুদার, দমকল ডাকতে হবে, বড় মানুষ। দাদা দাদা দাদা, মদন দা, ভয় পাস না, ভয় পাস না দাদা। আমার মা কি বলে জানিস? কি? আমার মা বলে বিপদের দিনে সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়। তোরা সবাই দাঁড়া, আমি তো আছি, আমার দুবরিন দিয়ে আমি একটু দেখে নি। দেখো দেখো, বড় মানুষ না, ওটাই দেব কুমার। দেব, চলো আমরা চারজনে মিলে ওকে ধরে ফেলি, চলো। পারবে না, পারবে না আমায় খুশবিদ্ধ করতে। যা তুই, যা যা, পারবে না, পারবে না আমায় আমায় খুশবিদ্ধ করতে, কেউ পারবে না। পাগল, এ পাগল, এ কি আশ্চর্য! এটা দেবকুমারও না, তরপ মানুষও না, একটা পাগল। কিন্তু মঙ্গল,
দেবকুমারকে না পাওয়া গেলে তো খেদির বিয়েটাই হবে না গো। আমাদের জন্য খেদির বিয়েটা পণ্ড হয়ে যাবে। দেবকুমারকে কিন্তু খুঁজে বার করতেই হবে। করতেই হবে শুভ, করতেই হবে। দেবকুমারকে ঠিক সময় না পেলে বিয়ের দেরি হয়ে যাবে, খাওয়া দাওয়ার দেরি হয়ে যাবে। কিন্তু এভাবে খুঁজলে হবে না, চারজনে একসঙ্গে খুঁজলে হবে না, আমাদের ভাগ হয়ে যেতে হবে। সে কি শুভ কি বলছো, ভাগ করবে কি দিয়ে? শাবল দিয়ে না গাঁইতি দিয়ে? মদন আমাকে ভাগ করলে আমি মরে যাবো মদন, তাহলে আমি আর খুঁজে পাবো না দেবকুমারকে। ওদিকে দেখ সানাই বাচ্চে কি সুন্দর গজা গজা গজা। এই ভাগ সে ভাগ নয়, একদিকে তুমি আর মদন যাবে, একদিকে যাবো আমি আর ভোম্বল। ভোম্বল চলে এসো, ভোম্বল। হ্যাঁ ভোম্বল যাও। দাদা মদন চল ওদিকটা যাই। ওই গজা দা ওদিকটা যাচ্ছ কেন? আরে ওখানে দেবকুমারকে পাওয়া যাবে না, ওদিকটা পুরো ফাঁকা গো। তোর বুদ্ধি হলো না মদন, ফাঁকা দিকে তো দেবকুমারকে পাওয়া যাবে। চল যা বলছি দাঁড়াও। ওদিকে নেই কিন্তু গজা দা, চলো আমরা চলে যাই। মদন দাঁড়া, আমার হাঁটুর পাটি ঠেকটে ঠেকটা করে কাঁপছে, ঠিক করে কাঁপছে। একটু বসে জিরিয়ে নি মদন, ঝমান। কথা শুনে তো, কথা শুনে না এখানে বসবে। মদন তুই কেন ভয় পাচ্ছিস? চল আম হ্যাঁ, এটা ইংরাজি মদন। মদন তুই ট্যারাপ বুঝিস? ট্যারাপ এও এক ধরনের ইংরাজি। তোকে একটা গল্প বলি মদন, সুন্দরবনে কি করে বাঘকে ট্যারাপ করা হয় জানিস? একটা ছোট্ট ছাগল ছানাকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়। বাঘ তো জানে না যে ওই ছাগল ছানার পেছনেই খাঁচা আছে। বাঘ করতে করতে যেই এগিয়ে আসে ছাগল ছানার কাছে, চাবাং করে খাঁচাটা পড়ে বাঘকে ট্যারাপ করে নেয়। ঠিক সেরকমই দেবকুমার তো জানতে পারবে না যেখানে আমরা রয়েছি। দেবকুমারও ব্যাপ্যা ব্যাপ্যা করতে করতে আসবে, খেজাং করে খাঁচা পড়বে আমরা ধরে নেবো। তুই চিন্তা করিস না মদন, আজকে রাতেই খেদির সঙ্গে দেবকুমারের বিয়ে হবেই হবে। আমি বলছি তুই শুধু সামনের দিকে তাকিয়ে থাক, আমিও সামনের দিকে তাকিয়ে থাকি। তুই ভস্তা পাচ্ছিস না মদন, দে তোর হাতখানা, দে হাতখানা দে, আমি চলে দিচ্ছি। দে দে মদন, হাতে এত লঙ্গ দিচ্ছিস কেন? তুই কাটছা ছেলে নিয়ে গিয়ে কাটতে পারিস না? উফ কি মুশকিলে পড়লাম, নিজের চালে নিজেই কুপঘাত হয়ে গেলাম। কি করব কি করব এখন আমি? আমাকে এখন নিয়ে যাচ্ছে বিয়ে করতে। নিশিদা নিশিদা ওই দেবকুমারকে ছেড়ে কি যে ভুল করলো তা এখন আমি হারে হারে টের পাচ্ছি, হারে হারে। আর ওই দয়ারাম, ওই ঝুঁটি বাঁধা দয়ারাম, ওর গান গাইছে রাঙা মাথায় চিরুনি, বউ আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। ওই দয়ারাম, ওই দয়ারামকে দেখলে না আমার গাফিতে জ্বালা করে, রিরিরি করে। এখন এখন কী করবো আমি? আমার নিজের জালে আমি তো নিজেই জড়িয়ে পড়েছি। ওরে বাবা, এখন কী করবো? এখন তো খালি কথা কথা আমায় বলতে হবে। ব্যাপ্যা ব্যাপ্যা। এই যে বাবা, এই দেখো তোমার জন্য আমি টোপর এনেছি বাবা। টোপর? হ্যাঁ টোপর, বিয়ে করতে গেলে এটা লাগে যে ভাই। না বিয়ের দিন হালকা লাগে, তবে যত দিন যাবে এই হালকা টোপরই লোহার থেকেও বেশি ভারী হয়ে যাবে বাবা। এই তো কি সুন্দর লাগছে আমার দেবকুমারকে। চলো বাবা চলো, লগ্ন এদিকে পেরিয়ে যাচ্ছে, চল চল চল। বাবা কি ঝামেলায় পড়লাম বাপ্পা। কি বাব্বা, আমি বিয়ে করবো না। কেন বাব্বা, এই দেখো গন্ডগোল, সব গন্ডগোল হয়ে যাবে বাব্বা। আমি বিয়ে করবো না বাব্বা। কি হয়েছে? করবো না। এই দেখো বিয়ে করবো না মানে, এতদিন বিয়ে করবো বিয়ে করবো করে পাগল করে দিচ্ছিল, এখন বলছে বিয়ে করবো না। দয়ারামটা কোথায় গেল? দয়ারাম বিয়ে তোকে করতে হবে। আমি বিয়ে করবো না বাবা। করতে হবে, করবো না বাব্বা, করতে হবে বাব্বা। দয়ারামটা কোথায় গেল? বাকি জীবনটা আমি পাগলা গারদে কাটাই আর কি। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমায় কিরম দেখাচ্ছে গো।
দেখাচ্ছে। দেখে তো মনে হচ্ছে তোমারই বিয়ে, খেদিন না। এই যে তুমি মাঝে মাঝে আমাকে বলো না যে আমাকে নাকি তুমি ছেড়ে দেবে, তুমি দেখো না ঝ্যাট ছাড়বে ঝ্যাট বিয়ে করে চলে যাবো। তুমি ছাড়া সবাই বলছে, সকলে বলছে আমাকে দেখে নাকি মনে হচ্ছে 16 বছরের না 20 বছরের কিশোরী। তোমার তোমার কিশোরী লাগছে? হ্যাঁ, আস্তে 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 তোমার ধাক্কায় প্রদীপ নিভে যাবে, কিন্তু খুশি আসছে না কেন? যা বলেছেন টুসিদি, এ বর এখনই চলে আসবে অথচ আমার কিশোরী এলো না, মানে আমার খুশি আসছে না। খুশি সাজছে নিশি, খুশি সাজছে, এই খেদির বিয়ে উপলক্ষে সবাই একেবারে কিশোরী সাজছে, এক্ষুনি আসবে। ওই তো, ওই তো কেলো চলে আসছে, বর আসছে। এই তো জামাই এসে গেছে। ওই তো, ওই তো দেবকুমার চলে এসেছে। কিন্তু সুধা, ওই বড় মানুষ দেবকুমারকে খুঁজতে হবে না, ওই দেখো দেবকুমার ওটা নেই। দেবকুমার পালিয়ে গিয়ে আবার সেজে গুজে বিয়ে করতে চলে এসেছে। কিন্তু সুধা অমঙ্গলদা, ওই বরফ মানুষ। তাই তো, দেবকুমার চলে এসেছে। তুমি এখন এই মদন ওই বরফ মানুষ টরফ মানুষ রাখো তো। এই এই বরের মুখে কেলো টেপ লাগানো কেন? হ্যাঁ, এই ল্যাং ল্যাং। ও বেয়াই বেয়াই ব্রেক ফেল করেছেন কেন বেয়াই? ওর মুখে সেলোটেপ দেয়া কেন? এই দেখো ভাই, আমার ছেলের একটা ব্রত আছে তো ভাই, ওই বিয়ের সময় কোনো কথা কইবে না। এক কিলো করেছে এই জামাই, বিয়ের মন্ত্র পড়বে কি করে যদি মুখের মধ্যে কেলোটেপ মানে সেলোটেপ মারা থাকে? কোনো অসুবিধা নেই ভাই, ওর হয়ে আমি মন্ত্র পড়ে দেবো। মুখটা বাধা আছে না? হ্যাঁ, ওই মুখটা যদি একবার খুলে দাও না, দেখবে মন্ত্র বলা শুরু করে দেবে। কিন্তু সুমদা, ওই বড় মানুষ। আমি হব থেডির পটি, থেডি ছাড়া নাই দটি। কিন্তু ওই বড় মানুষ। আচ্ছা আচ্ছা, বলছি ও কিছু বলতে চাইছে বোধ হয়, ও দেখছো না কিছু বলতে চাইছে। এ কি কাণ্ড করলেন ল্যাং বেয়াই, কি করি করে দি। সবার মুখে যেন সেলোটেপ বাঁধা, কেউ একটু শাঁখ বাজাতে পারছে না, উলু দিতে পারছে না। ও টুসিদি, আমি বাজিয়ে দিচ্ছি। আমি বড় মানুষ দেখেছি। হ্যাঁ গো, আমিও বড় মানুষ দেখেছি। জানো তো শুভ, আমি বড় মানুষের হাত ধরলাম, এত বড় বড় সাদা সাদা লোক। কিন্তু এদিকে দেবকুমারকে খুঁজে পাওয়া গেছে, ওই দেখো বিয়ে করতে চলে এসেছে। আমি ততক্ষণ দুটো কথা বলে নি। কোন দেশের নিয়ম বাবা বুঝতে পারছি না, মুখে সেলোটেপ দিয়ে বিয়ে, ব্রেকটা একটুখানি সাবধানে রাখবেন, আমি কিন্তু খুলে ফেলে দেবো। এসো বাবা, এসো বাবা, আমি কোথায় সাবু?
আমি কি লিক হয়ে গেছি না বেঁচে আছি? না, আমি তো লিক হইনি, আমি তো বেঁচে আছি। কি আমি কি ভাল্লুক হয়ে গেছি? ভাল্লুকের ভাল্লুকের মতো লাগছে কেন? ভাল্লুক না, আমি তো ভাল্লুক হইনি। না, আমার মুন্ডুটা তো ঠিকই আছে। হ্যাঁ না সাবু, আমি ভল্লুক হইনি, আমি অর্ধেকটা ভল্লুক হয়ে গেছি। ও মুন্ডুটা তোমার স্বামীর, পাঞ্চানন চৌধুরী, কেয়ার অফ কৃষ্ণকান্ত চৌধুরী। আমি অর্ধেকটা ভল্লুক হয়ে গেছি, অর্ধেকটা ভল্লুক। না, আমি তো ভল্লুক হইনি, মনে পড়েছে, আমি তো ভল্লুকের পোশাক পরে আছি। হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে। ওই চিরক্ষণ ভূত যে বরফ মানুষটাকে ছেড়ে দিয়েছিল, সেই লোমলা বরফ মানুষটাকে দেখে আমি লিক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিরক্ষণ ভূত, চিরক্ষণ ভূতকে আমি ছাড়ব না, চিরক্ষণ ভূতকে আমি ছাড়ব না, আমি দেখে নেব চিরক্ষণ ভূতকে আমি ছাড়ব না। মেসমশাই, মেসমশাই কি ব্যাপার মেসমশাই? আপনি হঠাৎ এরকম নাচানাচি শুরু করলেন কেন মেসমশাই? আপনি কে ভাই? কেউ করেছি, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি নিশিকান্ত, নিশিকান্ত হালদার। কেমন আছেন মেসমশাই? ওহ নিশিকান্ত, নিশিকান্ত, আমি এইখানে লিখলাম কি করে ভাই? এক কেউ করেছে, আপনি জানেন না? না। আরে বাবা, আপনি যখন শুনলেন সেই লিলমস পা, বরফ মানুষ, পা পা মা গা রে সা, তার পায়ের দুটি ভা, আরে বাবা, আপনিও তো আমার মতো খেলো হয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে তো আমি আপনাকে তুলে নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, নিশিকান্ত ভাই, হ্যাঁ এই নিশিতে হ্যাঁ একটা সানাই বাজছে, কে লিক করছে সানাইটা ভাই? আসলে আজকে খেদির বিয়ে, তাই সেখানেই কেলোটা হচ্ছে, মানে সানাইটা বাজছে। খেদির বিয়ে, বিয়ে খুব ভালো জিনিস, বিয়ে খুব ভালো জিনিস। আচ্ছা ওই খেদিটা কে ভাই? খেদি, আরে খেদি আমাদের টুসির মেয়ে। আচ্ছা ওই টুসিদি কে ভাই? কে বলে টুসিদিকে চেনেন না? টুসিদি হচ্ছে আমাদের চিরক্ষণ বাবুর বড় মেয়ে। চিরক্ষণ বাবু, চিরক্ষণ বাবু কে ভাই? কেউ করেছে চিরক্ষণ বাবু, মনে পড়েছে, চিরক্ষণ বাবু মানে চিরক্ষণ ভূত। আচ্ছা রাজা গজা কোথায় ভাই? হ্যাঁ রাজা গজা তো ওই আপনার রাজা গজা মদন ভোম্বল শুভ ওই কেলো মণ্ডপেই আছে, মানে খেদির বিয়ের মণ্ডপেই আছে। মণ্ডপে আছে? আছে। আমি রাজা গজার সঙ্গে ফেস টু ফেস হবো। এক কিলো হয়েছে, চলো মণ্ডপ। এই এই মেসো, চলো মণ্ডপ, চলো চলো চলো। এক কিলো হয়েছে, এই কালো পোশাকে বিয়ের মণ্ডপে গেলে তো বিয়ের মণ্ডপ কেলো হয়ে যাবে। যা আবার পা পা মা গা রে সা, একি খেদির কেলো ভাষা।